ওয়েলকাম টু ভিডঅঙ্ক.কম। আমি সুনাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে যে একটি তামার তারকে বেঁকিয়ে বর্গাকার করলে তার ক্ষেত্রফল দাঁড়াবে 121 বর্গমিটার, তারটিকে বেঁকিয়ে বৃত্তাকার করলে তার ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো, তামার তারটিকে বেঁকিয়ে একটা তামার তারটিকে বেঁকিয়ে যখন বর্গাকার করা হচ্ছে তখন তার ক্ষেত্রফল হচ্ছে কত, 121 বর্গমিটার। অতএব তাহলে আমরা বলতে পারি যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 121 বর্গ মিটার। অতএব একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে রুট ওভার 121, তার মানে হবে 11 মিটার। ঠিক আছে, তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিধি কত হবে, অতএব বর্গাকার ক্ষেত্রের পরিধি সমান সমান হচ্ছে 4×11 সমান সমান 44 মিটার। এবার দেখো, এবার কি বলেছে যে তারটিকে বেঁকিয়ে বর্গাকার করলে তার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এবার তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাকার যে তারটি হবে, ধরে নিচ্ছি, ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ সমান সমান কত হবে, আর মিটার। তাহলে বৃত্তাকার তারের পরিধি কত হবে, পরিধি হবে 2πr। এবার দেখো, এই বর্গাকার তারটির যে পরিধি ছিল বৃত্তাকার তারের পরিধি তো তাই থাকবে, সমান থাকবে। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে 2πr সমান সমান 44, আর r ইকুয়াল টু যদি ক্যালকুলেশন করি ডিভাইডেড বাই এত, তার মানে r ইকুয়াল টু আমাদের দাঁড়াবে যে 7 মিটার। অতএব যেটা আমাদের এখানে বের করতে বলেছে যে বৃত্তাকার ক্ষেত্রের তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, πr² অর্থাৎ 7r² সমান সমান 22/7×7×7, 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে দাঁড়ালো 154m². ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এই রকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।